আফগান ক্রিকেটে টালমাটাল অবস্থা। রশিদ খানদের দেশে ক্রিকেট যাত্রার পর থেকে রাজনৈতিক নানা কারণে ক্রিকেট সেভাবে ডালপালা মেলতে পারেনি। 2021 আগস্টে দীর্ঘ 20 বছর আমেরিকান সৈন্যদের কবজায় থাকা আফগানিস্তানের দায়িত্ব নেয় তালেবান। এরপরে দেশটির ক্রিকেট পড়ে আরো বেকায় দেয়। আইসিসির পূর্ণ সদস্য দেশ আফগানিস্তানে নারী ক্রিকেট কার্যত ধ্বংসের মুখে পড়ে যায়। বর্তমানে আইসিসির পূর্ণ সদস্য দেশের সংখ্যা 12টি, যার মধ্যে আফগানিস্তানে নারী ক্রিকেট দল নেই। এবার ঠিক একই কারণে ফের বেকায়দায় পড়ল দেশটির ক্রিকেট। অস্ট্রেলিয়া আবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে না বলে জানিয়ে দিয়েছে। আইসিসিও উদ্বেগ জানালো ঠিক একই কারণে। 2009 সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আফগানিস্তান 2018 সালে টেস্ট খেলার মর্যাদা পায়। অবশ্য এই বিশেষ মর্যাদা পাওয়ার পরেও ক্রিকেটের সবচেয়ে সমৃদ্ধ এই ফর্মেটে দেশটি খেলেছে 6টি সাদা পোশাকের টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজও টেস্ট খেলার সুযোগ হয়নি দেশটির। এমনকি অজিদের বিপক্ষে এ পর্যন্ত 4টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আফগানরা, যা 3টি বিশ্ব আসরের মঞ্চে। 2012 সালে একটিমাত্র দ্বিপাক্ষিক ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। তবে অজিদের বিপক্ষে সেই খরা কাটানোর সুযোগ এসেছিল 2021-এ, কিন্তু দেশটির সরকারের মসনদে তালেবান বসলে নারীদের উপর সেই সরকারের বিতর্কিত নীতির কারণে 2021 সালের নভেম্বরে হোবার্টে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টও স্থগিত করে অস্ট্রেলিয়া। সেই ধাক্কার পর ফের অজিদের বিপক্ষে আরেকটা আশার আলো ছিল রশিদ খানদের মাঠে নামার ওয়ানডে সুপার লিগের ম্যাচের। আগামী মার্চে 3 ওয়ানডে ম্যাচের যে সিরিজ হওয়ার কথা ছিল আরব আমিরাতে, কিন্তু এই সিরিজও 30 পয়েন্ট খুইয়ে প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া সরকারের সাথে আলোচনা সেরে এমন সিদ্ধান্ত নিয়েছে। 2 বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতন এই দুই দেশের সিরিজ বাতিল হল। তালেবান দেশটির ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানের ক্রিকেটে বেশ রদবদল ঘটে। 2022 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দেশটির ক্রিকেটারদের ভিসা জটিলতায় পড়তে হয়। 2টি ওয়ার্ম আপ ম্যাচেও নামতে পারেনি দেশটির অনূর্ধ্ব-19 ক্রিকেটাররা। 2021 সালের টি-20 বিশ্বকাপেও একই সমস্যায় ভুগতে হয় দেশটির বেশ কিছু ক্রিকেটারদের। ভিসা জটিলতার কারণে 5 ক্রিকেটারকে সেই বিশ্বকাপের পেন্ডিং লিস্টে রাখতে হয় আফগান ক্রিকেট বোর্ডকে। আইসিসি মূলত প্রতিটি পূর্ণ সদস্য দেশের নারী ক্রিকেটকে আরও শক্তিশালী করতে পরামর্শ দিয়ে আসছে, যে কারণে 2021 সালে প্রতিটি পূর্ণ সদস্য দেশের নারী ক্রিকেট দলকে টেস্ট মর্যাদা দেওয়া হয়। তবে আফগানিস্তানে যার কিছুই হয়নি, বরং তালেবান ক্ষমতায় আসলে কাবুলে আফগান ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে যে মেয়েরা কাজ করতেন তারাও আর কাজ করতে পারছেন না, কয়েকজন দেশ ত্যাগ করতেও বাধ্য হন। সম্প্রতি দেশটির সরকার মেয়েদের উচ্চশিক্ষাও বন্ধ করে দিলে নড়ে চড়ে বসে আইসিসি। নারী অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আগে আইসিসির প্রধান নির্বাহী অ্যালার্টাইস হতাশা প্রকাশ করেন। আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে যা হচ্ছে তা অবশ্যই উদ্বেগজনক। সেখানে ক্ষমতার পালাবদলের পর থেকেই আমাদের বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আফগানিস্তানে কিছুই এগোচ্ছে না মেয়েদের ক্রিকেটে, যা অবশ্যই আমাদের জন্য উদ্বেগের, এবং আগামী মার্চে পরের সভায় আমরা এটা নিয়ে কথা বলবো। আমরা যতদূর জানি এ মুহূর্তে সেখানে কোনো কার্যক্রমই নেই মেয়েদের ক্রিকেটের। সব মিলিয়ে রশিদ খানদের আফগানিস্তান ক্রিকেট এখন বেশ চাপে। নারী ক্রিকেটের অগ্রগতি থমকে যাওয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হারাচ্ছেন তারা। অন্যের মাঠ ভাড়া করে নিজেদের হোম গ্রাউন্ড বানাতে হয়। সামনে দেশটির ক্রিকেটে আসতে পারে আরও অন্ধকার। আইসিসির সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হতে পারে আফগানিস্তান ক্রিকেট।